Hey guys, I'm Rekhonishi, Sir Jagadish Chandra Bosu Institute of College, Rarikal. আমাদের দেশের একজন সুনামধন্য বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর তাহার বাড়ি শ্রীনগরের রাডিকাল গ্রামে তো আজকে আমরা সেটাই ঘুরে দেখব আমাদের সাথেই থাকুন এখানে তার কৃতি এবং কত সালে জন্মেছে তার কিছু বর্ণনা এখানে দেওয়া আছে তো চলেন ঘুরে দেখা যাক আমরা এখন ভিতরে প্রবেশ করছি ভিতরের পরিবেশটাও সুন্দর এখানে একটি পুকুর তো চলেন দেখা যাক এখানে কি মেবি এটা পার্ক আমরা একটু ঘুরে আসি আপনাদের বসার সুব্যবস্থা এখানে আছে আর কি কি আছে দেখা যাক সুন্দর ফুল এই যে ঘর সিস্টেম এখানে হয়তো ঝর্ণা সিস্টেম করা তো বাচ্চাদের খেলার জন্য আছে দোলনা আরো তো চলেন এখন বাইরে যাওয়া যাক তো এখানেও সে এক পুকুর আছে তো চলেন দেখা যাক আশেপাশে পুকুর দিয়ে ভরপুর সমৃদ্ধশালী আমাদের বিক্রমপুর যত যাচ্ছি তত মনোরম লাগছে আপনারাও আসবেন বাংলাদেশের কৃতি সন্তান স্যার জগদীশ চন্দ্র বসু তো এখানে নাকি একটা জাদুঘর আছে হয়তো তার বাসাবাড়ির প্রেক্ষাপট থেকে এখানে জাদুঘর তৈরি করা হয়েছে তো আমরা চলেন সামনে আরো যাই বলুন এগুলা কি ফুল কমেন্টে অবশ্যই জানাবেন এই যে আমরা এখন এসেছি স্যার জগদীশ চন্দ্র বসুর বাসভবন যেটা ছিল তো চলেন ভিতরে যাওয়া যাক এখানে প্রবেশ করতে হলে টিকিট মূল্য 20 টাকা তো আমরা টিকিট কিনে ফেলেছি চলেন এখন যাও যাক এই হচ্ছে তার বাড়ি ছিল এক সময় জায়গাটা অসম্ভব সুন্দর যা বলে শেষ করা যাবে না আপনারা অবশ্যই আসবেন বনভবনের জন্য আকর্ষণীয় প্লেস এটা হচ্ছে সেই আমাদের বিখ্যাত বৈজ্ঞানিক বাংলাদেশের ডক্টর জগদীশ চন্দ্র বসু যেই সর্বপ্রথম আবিষ্কার করেছিল গাছের প্রাণ আছে তো আজকে আমরা এই সেটাই পুরোটা ঘুরে ঘুরে দেখব তো আসেন এই হচ্ছে বিশ্রাম কক্ষ এক বিশ্রাম কক্ষ দুই এটা হচ্ছে প্রবেশ দরজা সদর তো আমরা ভিতরে গিয়ে অবশ্যই দেখব চলুন ভিতরে যাওয়া যাক ভাবা যায় এক সময় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এখানে বসেই তার জ্ঞান চর্চা করতেন যার জ্ঞানের বিকাশ ছড়িয়ে দিয়েছেন সারা বাংলা জুড়ে ভারতবর্ষে সারা দুনিয়ার মানুষের কাছে তো এখানে আসতে পারে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে যে বিখ্যাত সেই স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িতে আজ আমি এখানে এসেছি তো এখানে হয়তো এখন কেউ থাকে মানুষ তো আসেন এখন আমরা বাইরে যাই ওই সেই কল ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিছু মনে করেন না এখন আপনাদের আরো কিছু দেখাইতে হইবে চলেন তো এই আমরা বের হয়ে যাচ্ছি এই সেই পুকুর ঘাট হয়তো অনেক আগে স্যার জগদীশ চন্দ্র বসু এখানে বসেই তার কোনো পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট করতেন তো আপনারা অবশ্যই আসবেন এই ঝিল দিঘি
ওই একটা ঘাটলাও আছে, চলেন আমরা সেখানে যাই। আম গাছে ভরপুর, তো আমরা এসে পড়েছি এই যে ঘাটে। ওই ওখানেও একটি ঘাট আছে, এখান থেকে সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়। তো চলেন, এখানে শিশু কিশোরদের জন্য ভালোই খেলার মাঠ তো নাই আর কি। এই যে জিরাফ, যার গলায় লম্বা, হে সিংহ মামা না বাঘ মামা, তোমার মুখে জবা ফুল কে দিয়েছি? হালুম ও ভাই, এটা কি ডাইনোসর না কুমিরের বাচ্চা? দেখেন ডাইনোসর। আমরা এখন যাচ্ছি জিরাফের কাছে। হে জিরাফ, তোমার অবস্থা এরকম কেন? বাবা জিরাফ যদি ডর করে। এই যে আমাদের সেই বিখ্যাত হাতি, দেখুন তো আর কি কি আছে। এইদিকে আছে সিংহের বাচ্চা যার লেজ নাই, আমি নিজেও জানি না এটা কিরকম দেখাচ্ছে, আপনারা কমেন্ট করে বললেন। তো এটা এখানে কি, এটা হয়তো পাহাড়। চলেন আমরা একটু পাহাড়ে উঠি, লেটস গো। নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তাই হয়তো বা একটু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। আমরা এখন এই সর্বোচ্চ চূড়ায়, এখান দিয়ে হয়তো ঝর্ণার জল পড়ে, ঝর্ণা আকৃতি করেছে, এখান থেকে পুরো তার দৃশ্যটা সুন্দরভাবে দেখা যায়। এই যে আমাকে একটি কপি করছে, এখানে একটি ঝিল আছে, চলেন এখন সাবধানে নামি, এখন ব্রিজটাকে পার হওয়া যাক। কি আছে ব্রিজ, ব্রিজ এরকম একটা বাড়ি থাকলে আমারও জ্ঞান চর্চা করার সুবিধা হয়ে যেত, আমি নিজে বিজ্ঞান হয়ে যেতাম। তো আপনারা দোয়া করবেন যাতে এক সময় আমিও বিজ্ঞানী হয়ে যেতে পারি। তো এখানে ঘাট আছে, তাক আমরা এখানে গেলাম না, সরি। চলেন এখানে বিজ্ঞপ্তি আছে, বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে নিয়েন, যদি কোনো কিছু ভাঙে তাহলে আপনাকে দায় দিতে হবে। আর এদিকে কি আছে দেখা যাক, এই পুকুরটাকে পুরোটো ঘুরবো এখনই। খেজুর গাছে খেজুর হচ্ছে, খেজুর গাছে তো খেজুর হইব, আনারস হইব, এটা তো আমার কথা। না ঢাল খাওয়ার কোনো দরকার নাই, তোর যদি মন চাইতে বেল গাছ, হ্যাঁ দোল নাই বসা যায়, চল তো আমরা একটু দোল খাই। প্রথমে তুমি শুরু করো, এখন দোল খাচ্ছেন প্রিয় পর্যটক শয়ন, দেখা যায় না। তো আমরা যাই আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। আর এখানে কি আছে, আর কি আছে, এটা কি অন্য মাইসের বাড়ি নাকি এটা প্রাচীন বাড়ি আসছিল, আমি নিজেও জানি না। তো আরে এখানে কিছু নাই দেখার মতো, জায়গাটা অনেক কি ছায়াযুক্ত, দূষণমুক্ত, স্বচ্ছ পরিবেশ।
না এই স্পিড বোট এখন এটা ভেঙে গেছে তো এটা চলবো না, তো বসার জন্য ভালো প্লেস আছে। তো এইখানে আর একটি ঘাটলা দেখা যাচ্ছে, তো চলেন দেখা যাক। এই সেই ঘাটলা, চলেন। আমাদের মোটামুটি পুরোটা ঘুরে হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হচ্ছে, 10 মিনিটের উপরে হয়ে গেছে, তো আর বড় করতে চাই না। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি, জায়গাটা আমার কাছে অনেকই ভালো লাগছে। তো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলেন, মোটামুটি ঘোরা শেষ। এখানে জাদুঘর আছে হয়তো, তো কাউকে জিজ্ঞেস করে দেখি। আমাদের পুরোটা দেখা শেষ, এই যে আমরা জাদুঘরে ঢুকছি। তো আপনারা দেখেন, হয়তো এই যে তার হাতের লেখা, তার কৃতি নিদর্শন, যা দ্বারা আমরা বর্তমান সমাজকে আরো সমৃদ্ধশালী করতে পেরেছি। তো আপনারা আসবেন অবশ্যই।